السلام عليكم ورحمة الله رسول صلى الله عليه وسلم بولن প্রত্যেক জিনিসের একটি দিল থাকে আর কোরআনেরও দিল রয়েছে কোরআনের দিল হলো সূরা ইয়াসিন উলামায়ে কেরাম বলেন যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বে তার 80 প্রকারের জরুরত পূরণ হয়ে যাবে তার মধ্যে সর্বনিম্ন জরুরত হলো দারিদ্রতা এবং মুখাপেক্ষিতা অর্থাৎ দারিদ্রতা এবং অভাব অন্টন দূর হয়ে যাবে আপনার যে কোনো জায়েজ আশা পূরণ করার জন্য মনের আশা পূরণের জন্য জুমার নামাজের পরে কেবলার দিকে ফিরে সূরা ইয়াসিন তিনবার এভাবে পড়ুন সূরা ইয়াসিনের মধ্যে 7টি মুবিন রয়েছে প্রথম মুবিনে যখন পৌঁছবেন তখন তিনবার সূরা ইখলাস পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুল্লাহু কুফুয়ান আহাদ তিনবার এই সূরাটি পড়ুন অতঃপর যখন দ্বিতীয় মুবিনে পৌঁছবেন তখন তিনবার সূরা কাউসার তেলাওয়াত করুন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার অতঃপর যখন তৃতীয় মুবিনে পৌঁছবেন তখন তিনবার সূরা ফাতিহা বা আলহামদু সূরা পড়ুন অতঃপর চতুর্থ মুবিনে যখন পৌঁছবেন তখন তিনবার আয়াত কুরসি তেলাওয়াত করুন অতঃপর যখন পঞ্চম মুবিনে পৌঁছবেন তখন তিনবার এই দোয়াটি পড়ুন আল্লাহু লাতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব অতঃপর ষষ্ঠ মুবিনে যখন পৌঁছবেন তখন তিনবার দুরূদ ইব্রাহিম পড়ুন অথবা অন্য যে কোনো দুরূদ পড়তে পারেন অতঃপর সপ্তম মুবিনে যখন পৌঁছবেন তখন এই দোয়াটি 7 বার পড়ুন আল্লাহুম্মা ওয়াসি' রিজকি ওয়াসআতান লা আহতাজু ইলা আহাদিম মিন খালকিকা অর্থ হে আল্লাহ আমার রিজিকে এমন প্রশস্ততা দান করো যাতে করে আমি তোমার মাখলুকের মধ্য থেকে কারো নিকট মুখাপেক্ষী না হই অতঃপর সূরা ইয়াসিন সম্পূর্ণ শেষ করুন এভাবে সূরা ইয়াসিন মোট 3 বার পড়ুন 7 জুমায় এভাবে আমলটি করুন ইনশাআল্লাহ আপনার সকল হাজত পূরণ হয়ে যাবে সকল পেরেশানি দূর হয়ে যাবে অভাব অন্টন দূর হয়ে যাবে কারো নিকট মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন হবে না